বন্ধুরা আজকে আমি কেজিএফ চ্যাপ্টার টু মুভি ট্রেলারটি সম্পর্কে আলোচনা করব। যেটি কিছুদিন আগে রিলিজ হয়ে গেল এই মুভির ফার্স্ট পার্টি রিলিজ হয়েছিল দু হাজার সালের একুশে ডিসেম্বর আর কেজিএফ চ্যাপ্টার টু মুভিটি রিলিজ হচ্ছে চোদ্দোই এপ্রিল দু সালে এই মুভিটি ডাইরেক্ট করেছেন ও লিখেছেন প্রশান্ত নীল মুভিটি ইন্ডিয়ান কর্ণাটক ভাষায় অ্যাকশন ফিল্ম আর এই মুভিতে বাজেট রয়েছে প্রায় একশো কোটি টাকা সো বন্ধুরা বুঝতেই পারছেন মুভিটি কি ধরনের হতে চলেছে মুভির মেন কাস্টিংয়ে রয়েছেন ইয়াস সঞ্জয় দত্ত শ্রীনিধি শেট্টি রবীনা তন্দন প্রকাশ রাজ এছাড়াও আরও অনেকে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি প্লিজ প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন যাতে আমি নেক্সট টাইমে আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি আর সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা যেটা নিয়ে আলোচনা করছিলাম মুভি ট্রেলারটি দেখে আমার যেটা আইডিয়া হলো মুভিতে সঞ্জয় দত্তকে দেখানো হবে অধীরার ক্যারেক্টার যিনি এখানে মেন ভিলিয়ানের অভিনয় করবেন আর ইয়াসকে দেখানো হবে রকির ক্যারেক্টারে যেটা আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম এখানে অধিরা কেজিয়ে পাওয়ার উদ্দেশ্যে রকির সাথে ফাইড হয় মুভি ট্রেইলার দেখে বোঝা যায় মুভিতে রকি যেমন ছাড়ার পাত্র নয় তেমনি অধিরাও ভিলিয়ানের ভূমিকা খুব ভালোভাবে করেছেন কেজিএফকে কেন্দ্র করে মুভিতে হিরোইনের ভূমিকায় দুজনকে দেখা যাবে মুভি ট্রেইলার দেখে আমি খুবই এক্সাইটেড কবে চোদ্দোই এপ্রিল আসবে আর কখন মুভিটি দেখব সো মুভিটি রিলিজ হলেই সম্পূর্ণ স্টোরি বোঝা যাবে সো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে